প্রথমে দেখে নিচ্ছি আসিক ইকবাল। আসিক ইকবাল মাধ্যমিকে 700-র মধ্যে 676 পেয়েছে, 96.57%, মুর্শিদাবাদ জেলার ছেলে আসিক ইকবাল। এরপর আসবে আফতাব মোল্লা। আফতাব মোল্লা 673 পেয়েছে, বীরভূম জেলার ছেলে, মাধ্যমিকে 673, 96%। এরপর আসবে আক্তারা পারভীন। আক্তারা পারভীন বীরভূম জেলার মেয়ে, 671 পেয়েছে, 95.8%। এরপর আসছে উচ্চ মাধ্যমিকের শেখ জিয়াউদ্দিন। শেখ জিয়াউদ্দিন 482 পেয়েছে, 96.4%, পূর্ব মেদিনীপুরের ছেলে শেখ জিয়াউদ্দিন। মিরাজুর রহমান। মিরাজুর রহমান উচ্চ মাধ্যমিকে 478 পেয়েছে, 95.6%, মুর্শিদাবাদ জেলার ছেলে। মিরাজুর রহমান আছো? এরপর আছে রাকিব শেখ মেডিকেল। রাকিব শেখ মুর্শিদাবাদের ছেলে, নিট র্যাঙ্ক 136 পড়ছে কলকাতা মেডিকেল কলেজে। এরপর আসবে শেখ জামিলউদ্দিন। শেখ জামিলউদ্দিন পূর্ব বর্ধমানের ছেলে, নিট র্যাঙ্ক 170, MBBS পড়ছে কলকাতা মেডিকেল কলেজ। এরপর আসছে তৌসিফ আলী। তৌসিফ আলী উত্তর চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 182, MBBS পড়ছে কলকাতা মেডিকেল কলেজে। এরপর আসবে সিরাজ কবির। সিরাজ কবির মালদার ছেলে, মালদা জেলার ছেলে সিরাজ কবির, নিট র্যাঙ্ক 105, MBBS পড়ছে কলকাতা মেডিকেল কলেজ। এরপর আসবে শাহাবুদ্দিন শেখ। শাহাবুদ্দিন শেখ বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 264, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। এরপর শেখ কলিমুদ্দিন। শেখ কলিমুদ্দিন পশ্চিম মেদিনীপুরের ছেলে, নিট র্যাঙ্ক 222, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজ। নাদিস আফরাজ। নাদিস আফরাজ মুর্শিদাবাদের ছেলে, নিট র্যাঙ্ক 268, MBBS পড়ছে IPG MER। এরপর আসবে সোহেল রানা। সোহেল রানা মুর্শিদাবাদের, মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 280, MBBS পড়ছে IPG MER। মানওয়ার হোসেন। মানওয়ার হোসেন মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 378, MBBS পড়ছে IPG MER। এরপর আসবে জার্জিস আহমেদ। জার্জিস আহমেদ মুর্শিদাবাদ জেলার ছেলে, মুর্শিদাবাদের জয় জয়কার স্বাভাবিকভাবে, সেই জন্যই বললাম আমিও মুর্শিদাবাদের। তো 390 MBBS র্যাঙ্ক, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজ। এরপর আসবে মনোয়ার হোসেন মুন্না।
দক্ষিণ দিনাজপুর। মনোয়ার হোসেন মুন্না দক্ষিণ দিনাজপুরের ছেলে, নিট র্যাঙ্ক 414, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজ। আসিকে হাবিবুল্লাহ মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 450, MBBS পড়ছে RG কর মেডিকেল কলেজে। তুহিনা পারভিন দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে, নিট র্যাঙ্ক 460, MBBS পড়ছে IPGMER। এরপর আসবে রাজিয়া আঞ্জুম। রাজিয়া আঞ্জুম নিট র্যাঙ্ক 920, MBBS পড়ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হসপিটাল, কল্যাণী। এরপর আসবে সাবিনা জুবাইদা নিট র্যাঙ্ক 718, উত্তর দিনাজপুরের মেয়ে, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজ। এরপর আসবে তৌসিন মণ্ডল পূর্ব বর্ধমানের ছেলে, নিট র্যাঙ্ক 473, MBBS পড়ছে IPGMER। এরপর মুন্সি সাহিল আলম বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 498, MBBS পড়ছে IPGMER। এরপর আসছে মোহাম্মদ সুলতান মাহমুদ মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 491, MBBS পড়ছে IPGMER। নৌরিন আলম পূর্ব বর্ধমানের মেয়ে, নিট র্যাঙ্ক 465, MBBS পড়ছে IPGMER। সায়মা আক্তার মাধ্যমিকে 665 পেয়েছে, 95%, উত্তর চব্বিশ পরগনার মেয়ে সায়মা আক্তার। এরপর আসবে ফেজাউল জান্নাত, মাধ্যমিকে 666, 95%, কোচবিহার জেলার ছেলে ফেজাউল জান্নাত, 95% মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের সফিউল ইসলাম প্রাপ্ত নম্বর 480, দক্ষিণ দিনাজপুরের ছেলে, সফিউল ইসলাম 480 পেয়েছে, 500-এর মধ্যে 96%। এরপর আসছে সোহেল রেজা মালিতা, উচ্চ মাধ্যমিক সোহেল রেজা মালিতা প্রাপ্ত নম্বর 479, 95.8%, মুর্শিদাবাদ জেলার ছেলে। এরপর আসছে আনিসুর রহমান সর্দার, উচ্চ মাধ্যমিকে পেয়েছে 475, 95%, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে আনিসুর রহমান সর্দার। এরপর আসছে শাহরিয়ার রহমান, উচ্চ মাধ্যমিকে 456 পেয়েছে, 91.2%। এরপর মেডিকেলের সাবির আহমেদ মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 268। সাবির আহমেদ আছো? বশির আহমেদ
তুমি কি সাবির না বসির? বসির আহমেদ নিট র্যাঙ্ক 540, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজ। এরপর আছে পারভেজ শামীম। পারভেজ শামীম নিট র্যাঙ্ক 398, মুর্শিদাবাদ জেলার ছেলে, MBBS পড়ছে IPGMER। এরপরে আসবে সোহেল রানা। সোহেল রানা মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 366, MBBS পড়ছে IPGMER। সোহেল রানা আছো? তোমরা একটু তাড়াতাড়ি আসবে, যাদের নাম ঘোষণা করছি এখানে সামনে এসো বাঁদিকে। সোহেল রানা 366 র্যাঙ্ক, MBBS পড়ছে IPGMER। এরপর আসবে মোহাম্মদ মিরাজ আলী। মোহাম্মদ মিরাজ আলী নিট র্যাঙ্ক 471, মুর্শিদাবাদ জেলার ছেলে, MBBS পড়ছে IPGMER। এরপর আসবে নওয়াজ শরীফ মণ্ডল। নওয়াজ শরীফ আছো? সামনে দিকে চলে আসবে। নওয়াজ শরীফ মণ্ডল বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 476, MBBS পড়ছে IPGMER। আমার একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি, কবে আবার আসবো। থ্যাংক ইউ। এরপর আসবে সুজন, সুজন সাইনওয়াজ। সুজন সাইনওয়াজ দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 497, MBBS পড়ছে IPGMER। এরপর আসছে সালমান শেখ। সালমান শেখ ইঞ্জিনিয়ারিং। সালমান শেখ জয়েন্ট এন্ট্রান্স র্যাঙ্ক 592, ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। ইঞ্জিনিয়ারিং চেঞ্জ। এরপর আসবে জামিল আক্তার। জামিল আক্তার মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 492, MBBS পড়ছে IPGMER। এরপর আসবে খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম দক্ষিণ দিনাজপুরের ছেলে, নিট র্যাঙ্ক 519, MBBS পড়ছে IPGMER। এরপর আসবে আশিক সিদ্দিকি। আশিক সিদ্দিকি মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 536, MBBS পড়ছে IPGMER। নেক্সট সিদ্ধরাতুল মুনতাহা মল্লিক। সিদ্ধরাতুল মুনতাহা মল্লিক নিট র্যাঙ্ক 554, MBBS পড়ছে IPGMER। এরপর মুলতান হোসেন। মুলতান হোসেন মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 561, MBBS পড়ছে IPGMER। এরপর আসবে সাবনাম বুস্তানা। সাবনাম বুস্তানা হুগলি জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 570, MBBS পড়ছে IPGMER। এরপর আসবে শেখ রেজানুর রহমান। শেখ রেজানুর রহমান ভেটেনারি ইভেটসের, ইভেটস র্যাঙ্ক 11, ইভেটস র্যাঙ্ক 11, ভেটেনারি সায়েন্স নিয়ে পড়ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সে। এরপর আসছে মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান ইভেটস র্যাঙ্ক 20, 20 পড়ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স। এরপর আসছে শেখ মোহাম্মদ আসিফ। শেখ মোহাম্মদ আসিফ ইভেটস র্যাঙ্ক 22।
শেখ মোহাম্মদ আসিফ ইভেটস র্যাঙ্ক 22, ভেটেনারি সায়েন্স নিয়ে পড়ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সে। সাহানি সুলতানা মেডিকেল, সাহানি সুলতানা দক্ষিণ চব্বিশ পরগনা মেয়ে, নিট র্যাঙ্ক 1460, পড়ছে MBBS কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে। আবু দাউদ ফাখিরা হাই মাদ্রাসায় 757 পেয়েছে, 94.7%। আমাদের ছেলেমেয়েরা বড্ড কৃপণ হয়ে যাচ্ছে, হাততালি দিচ্ছে, হাত আল্লাহ দিয়েছে, কত সুন্দর হাত। মাঝে মাঝে ছেলেরা মেয়েরা কে এগিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, তাহলে মেয়েরা এগিয়ে থাকে, মেয়েরাও আজকে যেন কেমন ঝিমিয়ে গেছে, দেখি কম্পিটিশনে কারা ওঠে। মুখে আওয়াজ নয়, হাতে আওয়াজ হবে। আবু দাউদ পাখিরা এখনই পুরস্কার নিয়েছে। এরপর আসছে সাকিল আহমেদ মাধ্যমিকে 661 পেয়েছে, 94.4%, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে সাকিল আহমেদ। এরপর আসছে সুমন তরফদার দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, 659 পেয়েছে মাধ্যমিকে, 94.1%। তুহিন হাসান সর্দার মাধ্যমিকে 658, 94%, দক্ষিণ দিনাজপুরের ছেলে তুহিন হাসান সর্দার। এরপর উচ্চ মাধ্যমিকের ফিরোজ হোসেন উচ্চ মাধ্যমিকে 472 পেয়েছে, 94.4%, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে ওয়াহিদ শেখ উচ্চ মাধ্যমিকে 471 পেয়েছে, 94.2%, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে। ওয়াহিদের পরে আসবে তৌফিক জামিল নদিয়া জেলার ছেলে। তৌফিক জামিল নদিয়া জেলার ছেলে, 471 পেয়েছে উচ্চ মাধ্যমিকে, 94.2%, তৌফিক জামিল। মোহাম্মদ রাইহান শেখ উচ্চ মাধ্যমিকে 471, 94.2%, মুর্শিদাবাদ জেলার ছেলে। অর্ণব বাগ 471 পেয়েছে, 94.2%, হাওড়া জেলার ছেলে, খড়গপুরের ছেলে, উত্তম বাগের ছেলে, এই সরি অসিত বাগের ছেলে অর্ণব বাগ। এই ক্যাম্পাসের টিচার অসিত বাগ, তার ছেলে অর্ণব বাগ 471 পেয়েছে। এরপর আছে শেখ ইমরান মালদা জেলার ছেলে, 471 পেয়েছে উচ্চ মাধ্যমিকে, 94.2%, শেখ ইমরান। এরপর মেডিকেল, প্রথমে আসছে টনিক শেখ মালদা জেলার ছেলে। টনিক আছো? নেই, এসো। টনিক শেখ নিট র্যাঙ্ক 574, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। টনিক শেখ মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 574। এরপর আছে হাফিজুর রহমান মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 576, 576, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে।
হাফিজুর রহমান, এরপর আছে শাহবাজ খান। শাহবাজ খান মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 578, MBBS পড়ছে IPGMER-এ। এরপর আসছে পারভেজ তারিক আনোয়ার। পারভেজ তারিক আনোয়ার অ্যাজ ইউজুয়াল মুর্শিদাবাদ জেলার ছেলে, 580 র্যাঙ্ক, নিট র্যাঙ্ক, MBBS পড়ছে IPGMER-এ। উল্লেখ্য 400 জন মেডিকেল পেয়েছে আলামিন থেকে, তার মধ্যে 25% মুর্শিদাবাদ জেলার ছিল। এরপর আসছে শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 593, MBBS পড়ছে IPGMER-এ। শাহনওয়াজ সরকার, শাহনওয়াজ সরকার আছো পশ্চিম মেদিনীপুরের ছেলে, নিট র্যাঙ্ক 601, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপর আসবে কামরুল সাহানা। কামরুল সাহানা বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 616, MBBS পড়ছে IPGMER-এ। কামরুল সাহানা। এরপর আসছে রাজীবুল ইসলাম। রাজীবুল ইসলাম পূর্ব বর্ধমানের ছেলে, নিট র্যাঙ্ক 618, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপর আসবে আয়ার রহমান। আয়ার রহমান বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 621, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপর আসছে মহাদেশিন কয়াল। মহাদেশিন কয়াল হাওড়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 632, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। মেহমুদ রেজা। এরপর আসছে মেহমুদ রেজা। মেহমুদ রেজা উত্তর দিনাজপুরের ছেলে, নিট র্যাঙ্ক 667, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপর আসছি কাজী মোহাম্মদ আসিফ। কাজী মোহাম্মদ আসিফ হুগলি জেলার ছেলে, নিট র্যাঙ্ক 671, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপর আসবে তৈয়বুর রহমান লস্কর। তৈয়বুর রহমান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 672, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আসছে শামস তানবীর মোল্লা। শামস তানবীর মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 692, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আসছে তারিক আনোয়ার। তারিক আনোয়ার, তারিক আনোয়ার মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 703, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজ। এরপর আসছে হোজাইফা গালিব। হোজাইফা গালিব মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 712, MBBS পড়ছে আরজি কর মেডিকেল কলেজ। আসছে মোহাম্মদ আবু হোজাইফা মণ্ডল। আবু হোজাইফা মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 716, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজ। আবু হোজাইফা মণ্ডল। এরপর আসছে রামিজ রেজা। রামিজ রেজা বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 720, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। রামিজ রেজা। এরপর আসছে সামিম শেখ। সাউথ চব্বিশ পরগনার ছেলে সামিম শেখ, নিট র্যাঙ্ক 728, MBBS পড়ছে আরজি কর মেডিকেল কলেজে। সামিম শেখ। এরপর আসবে কাজী তাসিম আলী।
কাজী তাসিম আলী পশ্চিম মেদিনীপুরের ছেলে, নিট র্যাঙ্ক 732, MBBS পড়ছে আরজিকর মেডিকেল কলেজ। এরপর আসছে রমজান মোহাম্মদ, ইভেটস র্যাঙ্ক 44, মুর্শিদাবাদ জেলার ছেলে রমজান মোহাম্মদ। এরপর আসছে জাকির হোসেন, ইভেটস র্যাঙ্ক 50, দক্ষিণ দিনাজপুরের ছেলে। জাকির হোসেন, ইভেটস র্যাঙ্ক 50, ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়ছে। এরপর আছে সাইফুল মণ্ডল, ইভেটস র্যাঙ্ক 68, সাউথ চব্বিশ পরগনার ছেলে সাইফুল মণ্ডল। অর্থ বিশেষজ্ঞ, বর্তমানে সাগর দত্ত মেডিকেল কলেজে কর্মরত। এরপরে যাকে ডেকে নেব, আমার যেটা দরকার হয়, বাচ্চাদের দরকার হয়, যদিও আমরা প্রি প্রাইমারিতে নেই কিন্তু 5 থেকে দরকার হয়, 5, 6, 7, 8 আমরা তাদেরকে বাচ্চাই ধরি। সেই তাদের জন্যে যারা থাকে, তার সঙ্গেও বাচ্চা যারা একদম মাতৃ করে যারা জন্ম নিয়েছে, যাদেরকে আরও ভালো করে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়ে তাদেরকে তুলে আনা যায়, সেই তার জন্যে যারা চিকিৎসা করে, যে ডাক্তার আসে প্রতি সপ্তাহে আসে, একদম ডক্টর এনায়েত আলী, ডক্টর এনায়েত আলী শিশু বিশেষজ্ঞ মেডিকেল কলেজ, এনায়েতকে ডেকে নেব বিশেষ সম্মান জানানোর জন্যে। এবং এনায়েতকে দিয়ে আমরা শুরু করেছিলাম, জোরে হাততালি একটু করে, হাততালিটা কম হচ্ছে কেন? 1200 ছেলে মেয়ে আছে। এরপরে যাকে ডেকে নেব, মাঝে মাঝে আমাদের দরকার হয় মেডিসিনের ডাক্তার, কাটাছেঁড়ার দরকার হয়, এখানে নয়, সুদূর মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মরত, সেখান থেকেও আলামিনের টানে ছুটে আসে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এদের টানটা কোথায়। সেখান থেকে মাসে দুদিন করে ছুটে আছে সার্জেন্ট, আগে ছিল চিত্তরঞ্জন মেডিকেল কলেজে, এখন আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, ডক্টর সাবির আলী, তাকে ডেকে নেব। এছাড়া আমাদের অনেক ডাক্তার আছেন যারা প্রতি সপ্তাহে, প্রতি মাসে আসেন, আগামীকাল কিছু আসবে, কিছুজন আবার তাদের কর্মে অলরেডি, ডক্টর হামাদুর রহমান, যাদের নাম শুনেছো তোমরা, সে অলরেডি ওমরাতে চলে গেছে, ওমরা হজে গেছে, তার জন্য আমরা সবাই দোয়া করব। এখন ডক্টর সাবির আলী, 476, 95.2%। এরপর আসবে সোহেল আরমান, মুর্শিদাবাদ জেলার ছেলে, উচ্চ মাধ্যমিকে 471, 94.2%। সোহেল আরমান রানিংয়ে মেডিকেল পেয়েছে, উচ্চ মাধ্যমিক মেডিকেল কলেজ, রানিংয়ে মেডিকেল পেয়েছে, ও মেডিকেল কলেজ কলকাতায় পড়ছে, আতিকও রানিংয়ে মেডিকেল পেয়েছে। সোহেল আরমান চলে এসো, 471, উচ্চ মাধ্যমিকে 471, 94.2%, মুর্শিদাবাদ জেলার ছেলে। এরপর আসবে কাজী ফায়াজ আহমেদ, উচ্চ মাধ্যমিক 8 র্যাঙ্ক, কাজী ফায়াজ আহমেদ 488 পেয়েছে, রানিংয়ে মেডিকেল পেয়েছে, মেডিকেল র্যাঙ্ক 815, এবং ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ছে, হুগলি জেলার ছেলে। এরপর আসছে উচ্চ মাধ্যমিকের আশিকুর রহমান 470 পেয়েছে উচ্চ মাধ্যমিকে, আশিকুর রহমান রানিংয়ে মেডিকেল পেয়েছে, এনআরএস মেডিকেল কলেজে পড়ছে। এরপর ডেকে নিচ্ছি সোহেল আরমান চলে এসো,
মেডিকেল র্যাঙ্ক 5283, MBBS পড়ছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক এটা 174, মেডিকেল র্যাঙ্ক, নিট র্যাঙ্ক 174, MBBS পড়ছে কলকাতা মেডিকেল কলেজ। আবার কাজী ফায়ামকে ডেকে নিচ্ছি একবার। কাজী ফায়াম, এটা নিট পাওয়ার জন্য, আগেরটা উচ্চ মাধ্যমিকের জন্য পেয়েছো? ও, দুটোই পেয়ে গেছো তুমি, ঠিক আছে, ভেরি গুড। নূর ইসলাম, নূর ইসলাম নিট র্যাঙ্ক 740, মেডিকেল পড়ছে, MBBS পড়ছে আরজিকট মেডিকেল কলেজ, বীরভূম জেলার ছেলে। ডেকে নিচ্ছে আতিক বিক্রম হালসানাকে। আতিক বিক্রম হালসানা নদিয়া জেলার ছেলে। ও, তুমি পেয়ে গেছো, দুটোই পেয়ে গেছো না? ও, চলে এসো। আতিক বিক্রম হালসানা 310 নিট র্যাঙ্ক, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। এরপর আসছে ইমতেহাজ ইসলাম। ইমতেহাজ ইসলাম উত্তর চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 759, MBBS পড়ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপর আছে আসিফ রহমান মণ্ডল। আসিফ রহমান মণ্ডল উত্তর চব্বিশ পরগনার ছেলে, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আলামিন মোল্লা, আলামিন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 765, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। মোহাম্মদ রাজিবুল হক খান, রাজিবুল হক খান মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 776, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। মুন্না মল্লিক, এরপর আসবে মুন্না মল্লিক নদিয়া জেলার ছেলে, মুন্না মল্লিক নিট র্যাঙ্ক 878, নদিয়া জেলার ছেলে, MBBS পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। আশিকুর রহমান, আশিকুর রহমান নিট র্যাঙ্ক 251, মালদা জেলার ছেলে, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। সুরজ লস্কর, সুরজ লস্কর দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 790, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। রাজিবুল হাসান, রাজিবুল হাসান মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 792, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। ফাইজান জাকারিয়া, ফাইজান জাকারিয়া হুগলি জেলার ছেলে, নিট র্যাঙ্ক 803, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আসাদুল আকঞ্জি, আসাদুল আকঞ্জি হুগলি জেলার ছেলে, নিট র্যাঙ্ক 805, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজ। সালমা সুলতানা, সালমা সুলতানা বর্ধমান জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 872, MBBS পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। সালমা সুলতানা নিট র্যাঙ্ক 872। আনারুল শেখ, আনারুল শেখ নদিয়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 816, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। মাসুদ মণ্ডল, মাসুদ মণ্ডল নদিয়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 817, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আমিনুল মল্লিক, আমিনুল মল্লিক হুগলি জেলার ছেলে, নিট র্যাঙ্ক 819, MBBS পড়ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। শেখ জুয়েল রহমান, পূর্ব বর্ধমান জেলার ছেলে, নিট র্যাঙ্ক 829, MBBS পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। আহমেদ শরীফ, কুচবিহার জেলার ছেলে, নিট র্যাঙ্ক 832,
এমবিবিএস পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। আশফাক আহমেদ, আশফাক আহমেদ মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 832, এমবিবিএস পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। মেহেদি হাসান উত্তর চেষ্টকোনার ছেলে, নিট র্যাঙ্ক 869, এমবিবিএস পড়ছে কল্যাণী মেডিকেল কলেজে। কাজী সুকন্যা ইয়াসমিন, কাজী সুকন্যা ইয়াসমিন হাওড়া জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 860, এমবিবিএস পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। রবিউল ইসলাম শাহ দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 501, এমবিবিএস পড়ছে আইপিজিএমইআরে। মোহাম্মদ আক্তার হোসেন মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 512, এমবিবিএস পড়ছে আইপিজিএমইআরে। সফিউল ইসলাম দক্ষিণ দিনাজপুরের ছেলে, নিট র্যাঙ্ক 518, এমবিবিএস পড়ছে আইপিজিএমইআরে। হাসমত আনসারি ইভেটস র্যাঙ্ক 36, পুরুলিয়া জেলার ছেলে, ভেটেরিনারি সায়েন্স পড়ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সে। শেখ মোহাম্মদ রশিদুর রহমান ইভেটস র্যাঙ্ক 74, পশ্চিম মেদিনীপুরের ছেলে, শেখ মোহাম্মদ রশিদুর রহমান ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়ছে। মামুন আল রশিদ ইভেটস র্যাঙ্ক 24, ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়ছে, মালদা জেলার ছেলে। জনাব সাজিদ মোহাম্মদ নদিয়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 882, এমবিবিএস পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। শাকিলা খাতুন উত্তর দিনাজপুরের মেয়ে, নিট র্যাঙ্ক 986, এমবিবিএস পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। মোহাম্মদ হাসানুজ্জামান মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 890, এমবিবিএস পড়ছে বর্ধমান মেডিকেল কলেজ। এরপর আসছে আক্তার আলী মল্লিক পূর্ব বর্ধমান জেলার ছেলে, নিট র্যাঙ্ক 892, এমবিবিএস পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। ইনজামামুল হক নদিয়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 905, এমবিবিএস পড়ছে কলেজ অফ মেডিসিন এবং JNM হসপিটাল। মোহাম্মদ মাসিদুর রহমান মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 921, এমবিবিএস পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। দিলদার হোসেন মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 921, এমবিবিএস পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। তোফায়েল আহমেদ কুচবিহার জেলার ছেলে, নিট র্যাঙ্ক 925, এমবিবিএস পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এবার অনুরোধ করছি আল আমিন মিশনের ট্রেজারার জনাব আবু সালেহ সাহেবকে কিছু পুরস্কার তুলে দেওয়ার জন্য। হাসানুজ্জামান মণ্ডল নিট র্যাঙ্ক 941, এমবিবিএস পড়ছে কল্যাণী মেডিকেল কলেজে। মোহাম্মদ জনি মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 959, এমবিবিএস পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। আবু হাসনাত আলম
উত্তর চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 998, MBBS পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। হরিয়া ফাতেমা, হরিয়া ফাতেমা দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে, MBBS পড়ছে, নিট র্যাঙ্ক 2081, নিট MBBS পড়ছে আইকিউ সিটি মেডিকেল কলেজে। আসাফ আলী খান, নদিয়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1001, MBBS পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। সোহেল মোল্লা, হাওড়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1003, MBBS পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। শেখ শরীফউদ্দিন, বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1006, MBBS পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। সাদাকাত হোসেন, মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1012, MBBS পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। রায়হান হোসেন, মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1021, MBBS পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। মোশারফ হোসেন, মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1031, MBBS পড়ছে কল্যাণী মেডিকেল কলেজ। মেডিকেল কলেজের ছাত্রী, 1578 র্যাঙ্ক। শেখ মুসাদ্দিক হোসেন, মাধ্যমিকে 84%, উচ্চ মাধ্যমিকে 78%, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে র্যাঙ্ক হচ্ছে 3892, বি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যাদবপুর ইউনিভার্সিটি। ওমর ফারুক সরকার WBJEতে 642 র্যাঙ্ক, যাদবপুর ইউনিভার্সিটি, কৃষক পরিবার থেকে উঠে এসেছে। নাজমুল ইসলাম লস্কর নাজমুল, আরিফা সুলতানা, যারা নাম দিয়েছ তাড়াতাড়ি বাড়ি যাবে, অথচ এখানে নেই, এখানে ওখানে ইতস্তত ঘোরাফেরা করলে হবে না। আমরা যদি বাদ দিচ্ছি আর তাদেরকে দেব না, কালকে দুপুরের অনুষ্ঠানে নিতে হবে, একবার ডাকবো, যদি না আসে তাকে কালকে দুপুরের অনুষ্ঠানে নিতে হবে। আরিফা সুলতানা আছে, আফিফা খাতুন, তৌসিফ আহমেদ, মাধ্যমিকে 91%, উচ্চ মাধ্যমিকে 84%, নিটে র্যাঙ্ক 23625, MBBS পড়ছে কলেজ অফ মেডিসিন JNM হসপিটাল কল্যাণী। কে আফিফা খাতুন, মাধ্যমিকে 91%, উচ্চ মাধ্যমিকে 86%, নিটে র্যাঙ্ক 1070, MBBS বর্ধমান মেডিকেল কলেজ। আরিফা সুলতানা আছে, আমদাদুল মল্লিক, নিট র্যাঙ্ক 1062, বর্ধমান মেডিকেল কলেজ। নাইমুল ইসলাম, মাধ্যমিকে 90%, উচ্চ মাধ্যমিকে 82%, নিটে র্যাঙ্ক 1076, বর্ধমান মেডিকেল কলেজ। এবার আমার একটু
ফিরে যাই, রাজ মল্লিক মাধ্যমিকে 91%, প্রাপ্ত নম্বর রাজ উচ্চ মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকে 456, রাজ মল্লিক উচ্চ মাধ্যমিকে 456, এখন নিটের কোচিংয়ে আছে। মোহাম্মদ মাসুম রাজা উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 467, নিটের কোচিংয়ে আছে। শাহজাহান শেখ মাধ্যমিকে নম্বর 451, 90.2%, এখন নিটের কোচিংয়ে পাঠানো তো উচ্চ মাধ্যমিক। শেখ আসিফ, হ্যাঁ তোমার নাম ডাকিনি বাপ, ডাকি পরপর আসবে, ডাকলাম শাহজাহান, ও শাহজাহান শেখ উচ্চ মাধ্যমিকে 451, ধন্যবাদ বসি সাহেবকে। এরপরে আরও কিছু পুরস্কার তুলে দেবো, আমাদের মিলনবাবুকে বলবো একটু আসতে। এবার আমরা মেডিকেলের কিছু ছাত্রকে পুরস্কার তুলে দেবো। শেখ হাসান নিটে র্যাঙ্ক 1083, শাহিদ হাসান খান মাধ্যমিকে 80%, উচ্চ মাধ্যমিকে 82%, নিটে র্যাঙ্ক 1043, কলেজ অফ মেডিসিন অফ JNM হসপিটাল। আজিজ আলী মাধ্যমিকে 94.1%, HSA 89.4%, নিটে র্যাঙ্ক 1111, MBBS নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। মোহাম্মদ আরমান হোসেন নিটে র্যাঙ্ক 1113, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। মোহাম্মদ আশরাফুল হক নিটে র্যাঙ্ক 1117, বর্ধমান মেডিকেল কলেজ। মোহাম্মদ হাসিব আলী নিটে র্যাঙ্ক 1118, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। সঞ্জীব শেখ নিটে র্যাঙ্ক 1131, বর্ধমান মেডিকেল কলেজ। শামিনুর পারভিন মাধ্যমিকে 74.5%, উচ্চ মাধ্যমিকে 75.2%, নিটে র্যাঙ্ক 1129, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আছে শামিনুর পারভিন, আশিক ইকবাল মাধ্যমিকে 80%, উচ্চ মাধ্যমিকে 80%, নিটে র্যাঙ্ক 1138, বর্ধমান মেডিকেল কলেজ। আশিক ইকবাল জিদান ভট মাধ্যমিকে 94%, উচ্চ মাধ্যমিকে 86%, নিটে র্যাঙ্ক 1142, কলেজ অফ মেডিসিন JNM হসপিটাল। হেদায়েত হোসেন মাধ্যমিকে 644, উচ্চ মাধ্যমিকে 435, নিটে র্যাঙ্ক 1144, বর্ধমান মেডিকেল কলেজ। মফিদুল ইসলাম
মফিদুল ইসলাম, মাধ্যমিকে 87.4%, উচ্চ মাধ্যমিকে 91.6%, নিটে র্যাঙ্ক 1154, কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNEM হসপিটাল। মীর মোহাম্মদ মির্জা হাবিব হাসিম, মাধ্যমিকে 91.9%, উচ্চ মাধ্যমিকে 87.8%, নিটে র্যাঙ্ক 1171, কল্যাণী। ধন্যবাদ। এবার সেক্রেটারি সাহেবকে বলবো কিছু পুরস্কার তুলে দেওয়ার জন্য। না, এই তো সব আছে, স্যারকে দিন এইগুলো মাথায় কিছু দেখে। হ্যাঁ, না না, এই তো পড়েছে, এগুলো হয়নি, আর এটা হয়, এটা হয়নি, এই দুটো হয়নি, এই দুটো মেয়েরা মনে হয় নেই। আকাশ মোল্লা, আকাশ মোল্লা নিট র্যাঙ্ক 1202, পড়ছে কল্যাণীতে। মীর সাইদুল হক, মীর সাইদুল হক মীর সাইদুল হক নিট র্যাঙ্ক 2200, দুর্গাপুরে পড়ছে MBBS। রিয়া আহমেদ, রিয়া আহমেদ নিট র্যাঙ্ক 2323, পড়ছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। শেখ মোহাম্মদ সিবলি, শেখ মোহাম্মদ সিবলি মেদিনীপুর মেডিকেল কলেজে MBBS পড়ছে, র্যাঙ্ক 1456। নাজিবুল ইসলাম লস্কর, নাজিবুল ইসলাম লস্কর মিদনাপুর মেডিকেল কলেজে পড়ছে, র্যাঙ্ক 1544। মাধ্যমিক থেকে যাদের নাম ঘোষণা করছে, মুসাব্বির আলম, শেখ মুমতাজ হোসেন, শেখ সোয়েব মাসুদ, মোহাম্মদ মাসুদ শেখ, আসিফ রাজা বিশ্বাস, না 90 above, মাধ্যমিকে 1400, মুসাব্বির আলম নেই, মুসাব্বির আলম পরের জন। মাধ্যমিক থেকে শেখ মুমতাজ হোসেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে আছে, কি নাম, শেখ মুমতাজ হোসেন খলদপুর ক্যাম্পাস থেকে মাধ্যমিকে 651 পেয়েছে, 93%। এরপর মোহাম্মদ সোয়েব মাসুদ, মোহাম্মদ সোয়েব মাসুদ আছো, নাম ঘোষণা করা হয়েছে, এত পেছনে পড়ে আছো কেন এখনো? পরের জন মোহাম্মদ মাসুদ শেখ এবং আসিফ রাজা বিশ্বাস। মোহাম্মদ সোয়েব মাসুদ এই ক্যাম্পাস থেকে মাধ্যমিক পেয়েছে 656। মাসুদ শেখ, মোহাম্মদ মাসুদ শেখ আসিফ রাজা বিশ্বাস আছো, কি নাম, সোয়েব মাসুদ মাধ্যমিকে 656 পেয়েছে এই ক্যাম্পাস থেকে, বাড়ি পূর্ব বর্ধমান। আসিফ রাজা বিশ্বাস
মাধ্যমিকে তার প্রাপ্ত নাম্বার 653 নদিয়া জেলা থেকে এসছে, এই ক্যাম্পাসেই পড়ছে। এই ক্যাম্পাস থেকে উচ্চ মাধ্যমিকে যারা আছো আলামিন শেখ এবং শেখ আসিফ, উচ্চ মাধ্যমিক থেকে আলামিন শেখ এবং শেখ আসিফ, এইচএস 90+ আছো তোমরা দুজনে, কেউ আছো? আলামিন শেখ পুরস্কার নিচ্ছে, তার উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার 92.2%, শেখ আসিফ আছে, শেখ আসিফ কি করবে আছে, আচ্ছা আমরা পুরস্কার প্রদান অনুষ্ঠানটা একটু গতি আনতে চাইছি, কারণ এরপরে আরো সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ছাত্ররা এবং বাচ্চা বাচ্চা ছেলেরা যাদের রয়েছে পারফর্ম করবে, তারা খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে তাদের সেই পারফর্ম করার জন্য। সুতরাং আমরা আমাদের হাতে যতগুলো এসছে মেডিকেলের আমরা ততগুলো একসঙ্গে তুলে নিচ্ছি, সুতরাং তোমরা সবাই সামনে তৈরি থাকবে পরপর আসার জন্য। মারুফ সাহেবকে অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য। এই একবার এখানে লাইন দিয়ে তুলে দিন সব, সব মেডিকেল, হ্যাঁ লায়েদ মোহাম্মদ শেখ, লায়েদ মোহাম্মদ শেখ মিদনাপুর মেডিকেল কলেজে পড়ছে, নিট র্যাঙ্ক 1441। পরের জন ইনজামামুল হক মোল্লা, ইনজামামুল হক মোল্লা ইনজামামুল হক মোল্লা এসো, পরের জন শেখ সাইফুদ্দিন, শেখ সাইফুদ্দিনের র্যাঙ্ক 1218, পূর্ব বর্ধমানের মাধবডিহি থানা থেকে এসছে, কল্যাণীতে MBBS পড়ছে। পরের জন ইশাক আহমেদ, ইশাক আহমেদ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়ছে, বীরভূম থেকে এসেছে, 1233 র্যাঙ্ক করেছিল। পরের জন শাহনাজ পারভিন, শাহনাজ পারভিন মালদা মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রী, মুর্শিদাবাদের সালার থেকে এসেছিল, নিটে তার র্যাঙ্ক 1267। মাসুদ আলম, মাসুদ আলম র্যাঙ্ক 1554, মিদনাপুর মেডিকেল কলেজের পাঠরত, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর। মাসুদ আলম র্যাঙ্ক 1554। পরের জন সাহিদ আনোয়ার, সাহিদ আনোয়ার সাহিদ আনোয়ার র্যাঙ্ক 1556, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। রিয়াজুল মণ্ডল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র, র্যাঙ্ক 1569, নদিয়া জেলার চাপড়া থেকে এসেছিল। সালে সাহেবকে অনুরোধ করব কিছু কৃতিত্বের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আনিসুর রহমান সর্দার, আনিসুর রহমান সর্দার
1581 র্যাঙ্ক, মিদনাপুর মেডিকেল কলেজে MBBS এর ছাত্র। মুস্তাফা খান আনিসুর রহমান উচ্চ মাধ্যমিকের সঙ্গে রানিং এ র্যাঙ্ক করেছিল। মুস্তাফা খান নিট র্যাঙ্ক 1615, মালদা জেলার পুকুরিয়া থেকে এসছে, বর্তমানে মিদনাপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরের জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র, মালদা জেলা থেকে এসছে, 1638 র্যাঙ্ক নিটে। পরের জন নিট র্যাঙ্ক 1668, জিনাত উন্নাহার বীরভূম জেলা থেকে এসছে, বর্তমানে সে মালদা মেডিকেল কলেজে পড়ছে, তার র্যাঙ্ক 1668। মালদা মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্র আদওয়ানুল হক র্যাঙ্ক 1674, পুরস্কার তুলে দিচ্ছেন সালে সাহেব। আছে আদওয়ানুল, অনুপস্থিত ধরে নিচ্ছি। পরের জন জাহাঙ্গীর আলম, মালদা মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্র, র্যাঙ্ক 1666। জাহাঙ্গীর আলম পরজন আলমগীর ইসলাম র্যাঙ্ক 1679, মালদা মেডিকেল কলেজে পড়ছে, নদিয়ার কালিয়াগঞ্জের ছাত্র। মালদা কালিয়াচক থেকে এসেছিল মোহাম্মদ সাবির হোসেন র্যাঙ্ক 1683, মালদা মেডিকেল কলেজে পড়ছে। মোহাম্মদ হাসানুর আলম র্যাঙ্ক 1687, মালদা মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্র, আলামিন মিশনে এসেছিল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকা থেকে। গোলাম সরওয়ার সরকার নিট র্যাঙ্ক 1716, MBBS পড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজে। ওয়াসিম রাজা নিট র্যাঙ্ক 1735, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র, মিশনে এসেছিল মুর্শিদাবাদের খড়গ্রাম থানা থেকে। শফিকুল ধাবক নিট র্যাঙ্ক 1775, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র, নদিয়া জেলার হাঁসখালী এলাকা থেকে এসেছিল। জুয়েল শেখের র্যাঙ্ক 1788, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রথম বর্ষের ছাত্র, মিশনে এসেছিল মালদা জেলার কালিয়াচক থেকে। শরীফ আহমেদ MBBS এর প্রথম বর্ষের ছাত্র, কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে, পশ্চিম মিদনাপুরের কেশপুর থেকে এসেছিল মিশনে। শরীফ আহমেদ র্যাঙ্ক 1816। পরের জন শামীম আক্তার নিট র্যাঙ্ক 1817, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রথম বর্ষের ছাত্র, মুর্শিদাবাদের কান্দি থেকে এসেছিল। ধন্যবাদ সালে সাহেবকে, হাসান সাহেবকে অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য।
মোহাম্মদ ইমরান হোসেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র, মালদা কালিয়াচক এলাকা থেকে মিশনে এসেছিল। তার নিট র্যাঙ্ক 1884। র্যাঙ্ক 1284। মুনতাসির রহমানের নিট র্যাঙ্ক 1286। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পড়ছে, মুর্শিদাবাদের নবগ্রাম এলাকা থেকে মিশনে এসেছিল। তুসাদ্দিক আলী আহমেদ, র্যাঙ্ক 1299। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পড়ছে, নদিয়া নাকাশিপাড়া এলাকা থেকে সে মিশনে এসেছিল। শেখ ইমরান নিট র্যাঙ্ক 1302। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে হসপিটালে পড়ছে, মালদা জেলার রতুয়া থেকে এসেছিল। নিজামুদ্দিন মির্জা নিট র্যাঙ্ক 1332। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। পারভেজ রানা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র, বহরমপুর মুর্শিদাবাদ থেকে মিশনে এসেছিল। তার র্যাঙ্ক 1336। নূর জামান শেখ আশরাফুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নূর জামান শেখ নিট র্যাঙ্ক 1340। ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পড়ছে, মালদার মোথাবাড়ি এলাকা থেকে মিশনে এসেছিল। আশরাফুল্লাহ শেখ আরিফ আক্তারের র্যাঙ্ক 1387। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়ছে, উত্তর দিনাজপুরের ছাত্র। পুরস্কার তুলে দিচ্ছে আশরাফুল হোসেন। শেখ তালহা হাসান নিট র্যাঙ্ক 1360। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পড়ছে, দক্ষিণ দিনাজপুরে, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এলাকা থেকে মিশনে এসেছিল। মোহাম্মদ মহিদুল ইসলাম নিট র্যাঙ্ক 1410। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়ছে, পুরস্কার তুলে দিচ্ছে আশরাফুল হোসেন। রানা মণ্ডল র্যাঙ্ক 1412। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পড়ছে, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকার ছাত্র। আলামিন মিশনে এসেছিল উত্তর চব্বিশ পরগনা থেকে। আব্দুর রহিম নিট র্যাঙ্ক 1415। মালদা মেডিকেল কলেজে পড়ছে, মালদা জেলা থেকেই আলামিন মিশনে সে এসেছিল। জসিমউদ্দিন শেখ নিট 1450 র্যাঙ্ক। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পড়ছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকা থেকে সে মিশনে এসেছিল। শামীম মণ্ডল হাফিজুর রহমান থাকলে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শামীম মণ্ডল
শামীম মণ্ডল র্যাঙ্ক 1454। শামীম মণ্ডল হয়ে গেছে। আব্দুল গফুর মল্লিক, আব্দুল গফুর মল্লিক র্যাঙ্ক 1458, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পড়ছে, নদিয়ার কালিয়াগঞ্জ থেকে মিশনে এসেছিল। ধন্যবাদ আশরাফুল হোসেনকে, উত্তম বাগ মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। মোসাম্মদ তুজেরিমা খাতুন, মোসাম্মদ তুজেরিমা খাতুন মালদা মেডিকেল কলেজের ছাত্র, আলামিন মিশনে মালদা কালিয়াচক থেকে সে এসেছিল। তার নিট র্যাঙ্ক 1461। ওয়াসিকুর রহমান, ওয়াসিকুর রহমান নিট র্যাঙ্ক 1501, মিদনাপুর মেডিকেল কলেজের ছাত্র, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে সে মিশনে এসেছিল। শেখ আনিসুর রহমান, শেখ আনিসুর রহমান র্যাঙ্ক 1286, মিদনাপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষে পড়ছে। ইব্রাহিম শেখ, যে অ্যাবসেন্ট আগামীকাল, হ্যাঁ ইব্রাহিম শেখ 1615 র্যাঙ্ক, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পড়ছে। শেখ হাসানুজ্জামান, শেখ হাসানুজ্জামান জুলফিকার এলিপিয়া থেকে বলছি, এটা কি কোন বিভাগে পুরস্কারটা যাবে একটু দেখে দিতে। আগামীকাল এখানে দেখো, ওটা তুমি কেন তুলেছ আগে সেটা ক্ল্যারিফাই হও নিজে, তারপরে ওটাকে আবার দেবে। আব্দুর রব, আব্দুর রব র্যাঙ্ক 1536, আব্দুর রব র্যাঙ্ক 1536, আছো না অ্যাবসেন্ট ধরে নেব। পরের জন নাসের আলম, কি নাম আব্দুর রব, ওঠো। আব্দুর রবের র্যাঙ্ক 1553, মিদনাপুর মেডিকেল কলেজে পড়ছে। পরের জন নাসের আলম, নাসের আলম বর্ধমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র, র্যাঙ্ক নিটের র্যাঙ্ক তার 1071। রবিউল আলম, রবিউল আলম নিটে তার র্যাঙ্ক 1496, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রথম বর্ষের ছাত্র, বাড়ি মালদা জেলাতে। সৈয়দ আনোয়ার শেখ, সৈয়দ আনোয়ার শেখ র্যাঙ্ক 1520, মিদনাপুর মেডিকেল কলেজে সে পাঠরত। ইউসান হাবিব শেখ, ইউসান হাবিব শেখ র্যাঙ্ক 854, বর্ধমান মেডিকেল কলেজে পড়ছে। হাসান শেখ, পরে হাসান শেখ র্যাঙ্ক 1309, র্যাঙ্ক 1309 পড়ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। মাসুম রহমান, মাসুম রহমান MBBS এর প্রথম বর্ষের ছাত্র, নিট ইউজিতে তার র্যাঙ্ক 900। পুরস্কার তুলে দিচ্ছে ডক্টর এনায়েত আলী। আজমিরা খাতুন, আজমিরা খাতুন র্যাঙ্ক 1303, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থেকে মিশনে এসেছিল। শাবনাম পারভিন,
শবনম পারভীন মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে মিশনে এসেছিল। নিটে তার র্যাঙ্ক 1389, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে। জান্নাতুল ফারহা নেহা, বীরভূমের দুবরাজ থেকে মিশনে এসেছিল। তার নিট র্যাঙ্ক 1184, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে। মহিমা খাতুন, র্যাঙ্ক 948, মেদিনীপুর মেডিকেল কলেজে পড়ছে। হাওড়ার উলুবেড়িয়া থেকে মিশনে এসেছিল। এই প্রথম না, একটা হয়েছেও না, আগে হয়েছে, সুমাইয়া বেগম, র্যাঙ্ক 1601, মিদনাপুর মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রী। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থেকে সে আল আমিন মিশনে এসেছিল। আব্দুস সাবির মণ্ডল, ধন্যবাদ ডক্টর ইনায়েতকে, মোজাম্মেলটাকে সামনে আসার জন্য। ও আচ্ছা, মানে সিকোয়েন্স, ডক্টর এনায়েত যে গ্রামের ছেলে আর আমাদের আল আমিনের এক নম্বর রেজিস্ট্রেশন সেই গ্রামেরই ছিল। আব্দুস সাবির মণ্ডল, আছো? আব্দুস সাবির মণ্ডল অ্যাবসেন্ট, ধরে নিচ্ছি। আব্দুর রাকিব কারিকর, আবু তাহের, আছো? আবু তাহের র্যাঙ্ক 1141, মুর্শিদাবাদের নবগ্রাম থেকে সে মিশনে এসেছিল। পড়তে সাগর দত্ত মেডিকেল কলেজে সে প্রথম বর্ষের ছাত্র। আশিদুল রহমান, নিটে তার র্যাঙ্ক 1131, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। মোহাম্মদ মিজানুর রহমান খান, মাধ্যমিক, মাধ্যমিকে পেয়েছে 659, 94.14%, পূর্ব মেদিনীপুরের ছেলে। তারপর আসবে উম্মে হানি, মালদা জেলার মেয়ে, মাধ্যমিকে 664 পেয়েছে, 94.89%। ওমেহানি আছো? এরপর ইমদাদুল ইসলাম, সরি আমি নামটা থেকে এটাকে ভুল ভেবেছি, বিকজ এখানে কোনো মেল বা ফিমেল কোনো কিছু লেখা নেই, সরি। মালদা জেলার ছেলে উম্মেহানি, মাধ্যমিকে 664 পেয়েছে, 94.89%। এরপর আছে ইমদাদুল ইসলাম, মালদা জেলার ছেলে, 662 পেয়েছে, 94.52%, উচ্চ মাধ্যমিক। এরপর পারভেজ মুশারফ, উচ্চ মাধ্যমিকে 471 পেয়েছে 500-র মধ্যে, 94.2%, মুর্শিদাবাদ জেলার ছেলে পারভেজ মুশারফ। এরপর আছে আশাদ আলী মণ্ডল, এইচএস উচ্চ মাধ্যমিকে আশাদ আলী মণ্ডল বীরভূমের ছেলে, পেয়েছে 478, 95.6%। তারপর আসবে জাহিদ হাসান মোমিন,
জাহিদ হাসান মুমিন পূর্ব বর্ধমানের ছেলে, পেয়েছে 474, 94.8। জাহিদ হাসান মুমিন আছো, মেডিকেল। মাসুদ মোল্লা, মাসুদ মোল্লা মুন্সি শাহিদ হোসেন, আব্দুল রাকিব কারিকার, কি নাম তোমার, চলো, আব্দুল রাকিব কারিকার, নিট র্যাঙ্ক 1831, MBBS পড়ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে, নদিয়া জেলার ছেলে। এরপর আসবে আব্দুল মাসুম, আব্দুল মাসুম সেন্ট মিকাইল, তারপরে আসবে আব্দুল মাসুম, মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 2173, MBBS পড়ছে ESI মেডিকেল কলেজ জোকা। এরপর আসবে শেখ মিকাইল, তারপর মোহাম্মদ কবিরুল সর্দার। শেখ মিকাইল বাঁকুড়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 2008, MBBS পড়ছে শ্রীরামকৃষ্ণ মেডিকেল কলেজ। এরপর আসবে মোহাম্মদ কবিরুল সর্দার, উত্তর চশ্রগণার ছেলে, নিট র্যাঙ্ক 1828, MBBS পড়ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। মোহাম্মদ সাইবুর রহমান, আব্দুল সাবির মণ্ডল, মোহাম্মদ সাইবুর রহমান মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 2043, MBBS পড়ছে IQ সিটি মেডিকেল কলেজ। আব্দুল সাবির মণ্ডল, আব্দুল সাবির মণ্ডল উত্তর চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 1750, MBBS পড়ছে রামপুরহাট গভর্নমেন্ট কলেজ। এরপর আব্দুল মজিদ মণ্ডল, আচ্ছা উচ্চ মাধ্যমিকে 11th হয়েছে, আব্দুল সাবির মণ্ডল রানিংয়ে মেডিকেল পেয়েছে, উচ্চ মাধ্যমিকে 11th, 96% রানিংয়ে মেডিকেল 1750। আব্দুল মজিদ মণ্ডল আসছে বাঁকুড়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1263, MBBS পড়ছে কল্যাণী গভর্নমেন্ট কলেজ, কল্যাণী মেডিকেল কলেজ। পরিষেবা প্রদান করে আমরা আলামিন পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং তার হাতে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দিচ্ছি এই পরিবারের পক্ষ থেকে। এরপর ডেকে নিব ডক্টর আলতাফ হোসেন, ডক্টর আলতাফ হোসেন সমরেশ, থ্যাংক ইউ সমরেশ আমাদের পাশে থাকার জন্য, সমাজের পাশে থাকার জন্য। এরপর ডেকে নেব ডক্টর আলতাফ হোসেন, ডক্টর আলতাফ হোসেন এই নাম আলামিন পরিবারের ছেলেমেয়েদের কাছে খুব বিখ্যাত, কারণ আলতাফ হোসেন 2003 সালে MBBS পাস করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে, তারপরে নিমহান্স ব্যাঙ্গালোর, ভারতবর্ষের সব থেকে বড় হাসপাতাল নিউরোসার্জেন নিউরোসায়েন্সে, সেখান থেকে সে DM করে, PhD করে, এখন সেখানকার ফেলো এবং চাইল্ড এবং অ্যাডোলেসেন্টের সে সাইকিয়াট্রির একজন সুপার স্পেশালিস্ট ডক্টর, ডক্টর আলতাফ হোসেন। ডক্টর আলতাফ হোসেন আমাদের এখানে আসে এবং এখানকার আশপাশের মানুষদের বিনামূল্যে পরিষেবা দান করে, আমরা ধন্যবাদ জানাচ্ছি, টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দিলেন মাননীয় উপাচার্য মহাশয়। আলামিন মিশন কোনো ছেলে মেয়েকে ছেড়ে দেয় না, যখন যা প্রয়োজন হয় আলামিন পরিবার তার দিকে দু হাত বাড়িয়ে দেয়। আমাদের এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করার পরে অনেকে মেডিকেল, অনেকে ইঞ্জিনিয়ারিংয়ে বা অন্যান্য ক্ষেত্রে তারা পড়াশুনো করতে যায় উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্যে,
আপনারা জানেন যে আলামিনে যারা পড়াশুনো করে তার প্রায় অধিকাংশই মোর দ্যান 50% ছেলে মেয়ে সাধারণ গরিব পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়ে। তারা অনেকে এখানে বিনা পয়সায় পড়ে, অনেকে অর্ধ ব্যয়ে পড়ে। এরা যখন উচ্চ শিক্ষায় যায় তখন তাদের এতটা পয়সা থাকে না যে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবে। তাই প্রাথমিকভাবে যতদিন না তারা বিভিন্ন স্কলারশিপ পায়, সরকারি স্কলারশিপ বা বেসরকারি স্কলারশিপ, ততদিন পর্যন্ত আলামিন পরিবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা এরকম 52 জন ছেলে মেয়েকে এখন স্কলারশিপ দিচ্ছি এবং বছরে প্রায় 17 লক্ষ টাকা ব্যয় হয় আলামিন পরিবার। এটা আমাদের ছেলে মেয়ে যারা উচ্চশিক্ষায় যাচ্ছে তাদেরকে আমরা এই স্কলারশিপ দিয়ে থাকি। এরকম 3 জনকে আজকে আমরা স্কলারশিপ তুলে দেব মাননীয় উপাচার্য মহাশয়ের হাত দিয়ে। প্রথমে ডেকে নিচ্ছি নাসের আলমকে। নাসের আলম চলে এসো। তারপর আসবে রমা দত্ত এবং ঋত্বিকা সামন্ত। এরপর আসবে রমা দত্ত এবং তারপর আসবে ঋত্বিকা সামন্ত। আরও একটি বিশেষ পুরস্কার বা বিশেষ সম্বর্ধনা ঋত্বিকা সামন্ত। আমরা বিশেষ সম্বর্ধনা এখন দেব। আলামিন মিশনের ছেলেমেয়েরা শুধু ভারত নির্মাণ না, এখন বিশ্ব নির্মাণে নিযুক্ত। এরকম একজনকে আমরা এখন মঞ্চে তুলব, আয়ুব খান। এই নাম পুরনো ছেলেদের কাছে খুব পরিচিত নাম, কারণ আয়ুব খান এমন একজন ছেলে ছিল যাকে আমরা বলতাম যে খ্যাপাটে ছেলে। পড়াশুনো কম করতো, পড়াশুনোর বাইরে বেশি অন্য কাজ করতো। ওর একটা সাইকেল ছিল, এই সাইকেল নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াতো, দেশে বিদেশে ঘুরে বেড়াতো। এটাই ছিল ওর নেশা। কখন যে এই সাইকেল চালাতে চালাতে আয়ুব খান লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পৌঁছে গেছে আমরা বুঝতেই পারিনি। আয়ুব খান বিএসসি ইকোনমিক্স করেছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে, এমএসসি ইকোনমিক্স ডিস্টিংশনে সহ পাস করেছে, এমফিল করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উইথ ডিস্টিংশন অ্যান্ড থিসিস, এবং এখন পিএইচডি করছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ভিসা অফিসার, ইউকে হাই কমিশনার দুবাই, ইকোনমিক অ্যাডভাইসার ওয়ার্ল্ড ব্যাংক এবং সিনিয়র ইকোনমিক অ্যাডভাইসার ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আয়ুব খানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আয়ুব খান, আয়ুব খান এক জ্বলন্ত উদাহরণ লড়াই করে কত উপরে ওঠা যায়। আয়ুব খান ছোট্টবেলায় বাবাকে হারিয়েছে, এতিম সন্তান, তার মা খুব কষ্ট করে তাকে বড় করেছে। এই আয়ুব খান আজকে যে উচ্চতায় পৌঁছেছে এখান থেকে এটা প্রমাণিত হয় ভিতরে আগুন জ্বললে উচ্চতায় ওঠাটা সময়ের অপেক্ষা মাত্র। নিটে র্যাঙ্ক করেছে 146, MBBS পড়ছে কলকাতা মেডিকেল কলেজে, রবীন শেখ। এরপর আসবে ইমামুল হক, নদিয়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 171, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। ইমামুল হক নিট র্যাঙ্ক 171, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। এরপর শরীফুল ইসলাম মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 224, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। এরপর আসবে শামীম আক্তার, বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 257, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। মোহাম্মদ আরিফ বিল্লা শেখ, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 281, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে, আরিফ বিল্লা শেখ। এরপর আসবে আসমাউল হোসেন,
আসমাউল হোসেন বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 304, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। এরপর আসবে জার্মান শেখ। জার্মান শেখ বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 329, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। এরপর আসবে আব্দুল মোন্তাকিম। আব্দুল মোন্তাকিম বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 421, MBBS পড়ছে NRS মেডিকেল কলেজে। হানিফ মোহাম্মদ, হানিফ মোহাম্মদ মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 464, MBBS পড়ছে IPGMER-এ। মোহাম্মদ রুমানুজ্জামান, মোহাম্মদ রুমানুজ্জামান মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 630, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আবু হাসান গাজী ইঞ্জিনিয়ারিং, আবু হাসান গাজী দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, WJE র্যাঙ্ক 393, ইলেকট্রনিক্স পড়ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। আবু হাসান গাজী। এরপরে সাইফ রাজ, মুর্শিদাবাদ জেলার ছেলে, ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 402, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। সাইফ রাজ। মুইন নাসিফ, মুইন নাসিফ নদিয়া জেলার ছেলে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে যাদবপুর ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 403। মুইন নাসিফ। ছেলে পুরস্কার তুলে দিচ্ছেন আলামিন পরিবারের কাছের মানুষ, সমাজদরদী মানুষ আব্দুর রহমান সাহেব। এরপর আসবে সৈয়দ নাইম আক্তার, মাধ্যমিকে 662 পেয়েছে, 94.7% দক্ষিণ দিনাজপুরের ছেলে। এরপর আসছে আবু তৌসিফ ওমর, মাধ্যমিকে পেয়েছে 663, 94.71% উত্তর চব্বিশ পরগনার ছেলে, আবু তৌসিফ ওমর। এরপর আসবে আরিফ হোসেন, উচ্চ মাধ্যমিক, আরিফ হোসেন দক্ষিণ দিনাজপুরের ছেলে, উচ্চ মাধ্যমিকে পেয়েছে 471, 94.2%, আরিফ হোসেন। পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আব্দুর রহমান সাহেব। এরপর আসছেন নাহিদ ইমরোজ হোসেন, উচ্চ মাধ্যমিকে 473 পেয়েছে, মালদা জেলার ছেলে, 94.6%। পুরস্কার তুলে দিচ্ছেন জনাব শাহজাহান মোল্লা সাহেব, নাহিদ ইমরোজ হোসেন। এরপর রাহিতুল আলম, রাহিতুল আলম উচ্চ মাধ্যমিকে 477 পেয়েছে, 94.5%, মুর্শিদাবাদ জেলার ছেলে। এরপর আসবে মেডিকেলের আল আজহার আলী, আল আজহার আলী ইভেটস র্যাঙ্ক 1, ইভেটস টপার আল আজহার আলী, মুর্শিদাবাদ জেলার ছেলে, ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়ছে, স্টেট টপার আল আজহার আলী। এরপর আসবে শেখ মিজান, শেখ মিজান মেডিকেল নিট র্যাঙ্ক 1980, শেখ মিজান আছো, শেখ মিজান
নিট র্যাঙ্ক 1980, বিডিএস পড়ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে, হুগলি জেলার ছেলে। এরপর আসছে মোহাম্মদ মনিরুল ইসলাম খান, পশ্চিম মেদিনীপুরের ছেলে। মঞ্চে ডেকে নিচ্ছি মিসেস শাহজাহান মোল্লাকে, তার হাত দিয়ে কিছু পুরস্কার তুলে দেওয়ার জন্যে। মোহাম্মদ মনিরুল ইসলাম খান, ইভেটস র্যাঙ্ক 26, পশ্চিম মেদিনীপুরের ছেলে। মোহাম্মদ মনিরুল ইসলাম, শেখ আমিরুল ইসলাম, শেখ আমিরুল ইসলাম, পশ্চিম মেদিনীপুরের ছেলে। নিট মেডিকেল র্যাঙ্ক 1402, মেদিনীপুর মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে শেখ আমিরুল ইসলাম। আমরা আরও একজন ডাক্তারকে বিশেষ পুরস্কারে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দেব, শেখ মুজিবুর রহমানকে দেখি। ডক্টর মুজিবুর রহমান এমএস অর্থ, চলে যাবে, এখনই চলে যাবে। হ্যাঁ, ডক্টর মুজিবুর রহমান, যে সমস্ত ডাক্তার আমাদের এই ক্যাম্পাসে বিনা ব্যয়ে পরিষেবা দান করে, তার মধ্যে একজন এমএস অর্থ, মাস্টার ডিগ্রি করেছে অর্থতে। আচ্ছা, আমি সম্বোধনা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মেহবুব রহমান সাহেবকে, সভাধিপতি হুগলি জেলা। হ্যাঁ, হুগলি জেলারই ছেলে ডক্টর মুজিবুর রহমান, আলামিনের প্রাক্তন ছাত্র, এখন মানুষের পরিষেবায় বিনা ব্যয়ে এখানে যে চিকিৎসা দেওয়া হয় তার সঙ্গে যুক্ত হয়েছে। আলামিন পরিবারের পক্ষ থেকে তাকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আমাদের এই মিশনে সামিল হওয়ার জন্য। আরও কিছু পুরস্কার তুলে দেব আমি নাম ঘোষণা করছি, তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি চলে আসবে। মাসুদ মোল্লা, মুন্সি শাহিদ হোসেন, হাফিজা খাতুন, আব্দুর রাকিব আহমেদ, মীর কাসিম হাসান, ওয়াফিজুল খান, সারোয়ার হোসেন, শেখ আসিফ আলী, সাহেব মিয়া, নাজিমুদ্দিন শেখ, ইসমাইল মণ্ডল, তোমরা একটু দ্রুত চলে আসবে। মাসুদ মোল্লা চলে এসো, মাসুদ মোল্লা মেডিকেল, মাসুদ মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট মেডিকেল র্যাঙ্ক 2107, বিডিএস পড়ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ। এরপর আসছে মুন্সি শাহিদ হোসেন, মুন্সি শাহিদ হোসেন দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট মেডিকেল র্যাঙ্ক 2023, বিডিএস পড়ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। এরপর আসছে হাফিজা খাতুন, হাফিজা খাতুন মুর্শিদাবাদের মেয়ে, হাফিজা খাতুন মুর্শিদাবাদের মেয়ে, নিট মেডিকেল র্যাঙ্ক 1644, এমবিবিএস পড়ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, হাফিজা খাতুন। এরপর আসছে আব্দুর রাকিব আহমেদ, আব্দুর রাকিব আহমেদ দক্ষিণ দিনাজপুরের ছেলে, দক্ষিণ দিনাজপুরের ছেলে। এরপর আসছে আব্দুর রাকিব আহমেদ, নিট মেডিকেল র্যাঙ্ক 1013, এমবিবিএস পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। মীর কাসিম হাসান,
মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1034, MBBS পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। মীর কাসিম হাসান, ওয়াফিজুল খান, মফিজুল খান বাঁকুড়া জেলার ছেলে, মফিজুল খান বাঁকুড়া জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1652, MBBS পড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ। ধন্যবাদ স্যার। আমি এবার ডেকে নিচ্ছি জনাব শাহিদ আলম সাহেবকে, ডেপুটি ডাইরেক্টর, ডাইরেক্টরেট অফ মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার, আমাদের কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। ডেকে নিচ্ছি সারোয়ার হোসেন। সারোয়ার হোসেন মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1845, MBBS পড়ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এরপর আসবে শেখ আসিফ আলী। শেখ আসিফ আলী দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে। শেখ আসিফ আলী নিট র্যাঙ্ক 1970, MBBS পড়ছে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এরপর আসবে সাহেব মিয়া। সাহেব মিয়া মুর্শিদাবাদ জেলার ছেলে। সাহেব মিয়া নিট র্যাঙ্ক 1974, MBBS পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। এরপর নাজিমউদ্দিন শেখ। নাজিমউদ্দিন শেখ বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1089, MBBS পড়ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এরপর আসবে ইসমাইল মণ্ডল। ইসমাইল পশ্চিম মেদিনীপুরের ছেলে, নিট র্যাঙ্ক 1325, MBBS পড়ছে বাঁকুড়া মেডিকেল কলেজ। যাদের নাম ঘোষণা করছি তোমরা চলে এসো। নুরজামান শেখ, সানাউল হক মাধ্যমিকের, মোহাম্মদ উমর মণ্ডল, আশিক ইকবাল আনসারি উচ্চ মাধ্যমিক, শেখ নাজিম আলী উচ্চ মাধ্যমিক, মিস রুমানা উচ্চ মাধ্যমিক, তোমরা তাড়াতাড়ি চলে এসো। নুরজামান শেখ মাধ্যমিক, নুরজামান শেখ বীরভূম জেলার ছেলে, মাধ্যমিকে পেয়েছে 668, 95.4%। নুরজামান শেখ পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ দরদী হাজি আব্দুল রশিদ মল্লিক সাহেব। নুরজামান শেখ ৯৫.৪% মাধ্যমিক। মাধ্যমিকের সানাউল হক, সানাউল হক 662 পেয়েছে, পূর্ব মেদিনীপুরের ছেলে, 94.5% সানাউল হক। এরপর আসছে মোহাম্মদ উমর মণ্ডল মাধ্যমিক, মুর্শিদাবাদের ছেলে। উমর মণ্ডল 660 পেয়েছে, 94.38%। আশিক ইকবাল আনসারি, আশিক ইকবাল আনসারি উচ্চ মাধ্যমিকের, মুর্শিদাবাদের ছেলে, পেয়েছে 474, 94.8%। আশিক ইকবাল আনসারি পুরস্কার তুলে দিচ্ছেন শাহিদ আলম সাহেব। জনাব শাহিদ আলম সাহেব। শেখ নাজিম আলী পশ্চিম মেদিনীপুরের ছেলে, শেখ নাজিম আলী পেয়েছে 474, 94.8%। মিস রুমানা, মিস রুমানা মালদা জেলার মেয়ে, পেয়েছে 472, 94.4%। নিটে র্যাঙ্ক 147, MBBS পড়ছে কলকাতা মেডিকেল কলেজ।
তৌহিদা নাসরিন। এরপর আসবে সুমাইতা গাজী। সুমাইতা গাজী নিট র্যাঙ্ক 1064, MBBS পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজে। মোহাম্মদ নিজামুদ্দিন হক, নিজামুদ্দিন হক বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 654, MBBS পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপর রবিউল ইসলাম, রবিউল ইসলাম বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1010, MBBS পড়ছে বর্ধমান মেডিকেল কলেজে। এরপর ডেকে নিয়েছি শেখ মেহতাব আহমেদ, শেখ মেহতাব আহমেদ পশ্চিম মেদিনীপুরের ছেলে, নিট র্যাঙ্ক 2485, BDS পড়ছে বর্ধমান ডেন্টাল কলেজ। মোহাম্মদ রাকিব আনোয়ার, মোহাম্মদ রাকিব আনোয়ার দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, ইভেটস র্যাঙ্ক 81, রাকিব আনোয়ার ইভেটস র্যাঙ্ক 81, সাউথ চব্বিশ পরগনার ছেলে। এরপর আসছে হাসনাথ শেখ, হাসনাথ শেখ মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1442, MBBS পড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ। ধন্যবাদ স্যার। এবার পুরস্কার তুলে দিলেন ডেকে নিচ্ছি মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মিস্টার রবীন কুমার দত্ত মহাশয়কে। রিয়াজুল হক মোল্লা, রিয়াজুল হক মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 1476, MBBS পড়ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এরপর আসছে মোহাম্মদ আলী জাফর, মোহাম্মদ আলী জাফর মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1302, MBBS পড়ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ইন্তেখাব আনসারি উত্তর দিনাজপুরের ছেলে, নিট র্যাঙ্ক 1415, MBBS পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। মাসুদ মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, মাসুদ মোল্লা নিট র্যাঙ্ক 2107। মাসুদ মোল্লা আছো? নেক্সট মুন্সি সাহিদ হোসেন, সাহিদ হোসেন নেই। মোহাম্মদ শাহিন ইসলাম, মোহাম্মদ শাহিন ইসলাম উত্তর চব্বিশ পরগনার ছেলে, ইভেটস র্যাঙ্ক 39। মেহেদি হাসান রহমান, মেহেদি হাসান রহমান উত্তর দিনাজপুরের ছেলে, নিট র্যাঙ্ক 1427, MBBS পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। নাসিরুদ্দিন খান, নাসিরুদ্দিন আছো? মোবাশ্বের আলম, মোবাশ্বের আছো? মোহাম্মদ শাহিন শেখ, মোহাম্মদ শাহিন শেখ মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1469, MBBS পড়ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। মিজান আলী মণ্ডল, মিজান আলী মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 1486, MBBS পড়ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। এরপর আসছে রবিউল বাসার, রবিউল বাসার উত্তর দিনাজপুরের ছেলে, নিট র্যাঙ্ক 1660, MBBS পড়ছে মালদা মেডিকেল কলেজে।
রবিউল বাশার। এরপর আসছে মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম আছে ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 3831, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছেন। মোহাম্মদ আরিফ বিল্লাহ। আরিফ কি নিয়ে পড়ছ? এরপর আসছে মোকশেদুর রহমান মোল্লা। মোকশেদুর রহমান মোল্লা ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 456, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছে, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে। এরপর আসছে মোহাম্মদ মোবাশ্বের আলম মিদ্দা, বাঁকুড়া জেলার ছেলে। ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 2016, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। শেখ রাহুল আমিন। শেখ রাহুল আমিন পশ্চিম মেদিনীপুরের ছেলে। ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 2772, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে যাদবপুর ইউনিভার্সিটি। ধন্যবাদ স্যার। এরপর ডেকে নিচ্ছি লিয়াকত আলী সাহেবকে, ডেকে নিচ্ছি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান পূর্ব বর্ধমান। শাহিন পারভেজ আছো? শাহিন পারভেজ নেই। আসিফ খান ইঞ্জিনিয়ারিং, আসিফ খান নেই। শেখ রাসেল আহমেদ, আশিকুল মণ্ডল, আশিকুল মণ্ডল উত্তর চব্বিশ পরগনার ছেলে। ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 4387, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে যাদবপুর ইউনিভার্সিটি। শেখ আরিজ বাঁকুড়া জেলার ছেলে। ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 4897, বিটেক ইন ফার্মাসি যাদবপুর ইউনিভার্সিটি। শেখ সাকির হোসেন আছো? আলি রিয়াজ মুর্শিদাবাদ জেলার ছেলে। ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 3334, পোস্ট যাদবপুর ইউনিভার্সিটিতে। আব্দুল আজিজ আছো? আব্দুল আজিজ ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 2911, মালদা জেলার ছেলে, পোস্ট যাদবপুর ইউনিভার্সিটিতে। মোহাম্মদ রাসমাম শাহি, মতিবুর রহমান নদিয়া জেলার ছেলে। ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 2404, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুর ইউনিভার্সিটি। ইকবাল হাবিব দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে যাদবপুর ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 2057। মোহাম্মদ তহিদুর রহমান মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছে যাদবপুর ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 2199। ইমতাজুল হক আছো? সান আরিয়ান নেই। ধন্যবাদ স্যার। এরপর ডেকে নিচ্ছি মিস্টার সুপ্রিয় তরফদারকে ডেকে নিচ্ছি কিছু পুরস্কার তুলে দেওয়ার জন্যে। মোহাম্মদ আরিফ হোসেন আছো? মোহাম্মদ নাসিম আক্তার মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1946, এমবিবিএস পড়ছে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে। আশিক ইকবাল আনসারি আছো? শেখ আকরামুল করিম পশ্চিম মেদিনীপুরের ছেলে, নিট র্যাঙ্ক 4325, পড়ছে ডিএনডি হোমিওপ্যাথি মেডিকেল কলেজে। তৌহিদ হোসেন আছো? সামিমা আক্তার
সামিমা আক্তার মুর্শিদাবাদ জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 1122, MBBS পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজে। মারুফা বেগম বর্ধমান জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 1142, MBBS পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজ। ধন্যবাদ স্যার। এরপর আমি ডেকে নিচ্ছি আলামিন পরিবারের একজন কাছের মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাসিব আলম সাহেবকে। সামিউন পারভিন, সামিউন পারভিন আসো। সামিউন পারভিন মালদা জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 1129, MBBS পড়ছে মালদা মেডিকেল কলেজ। রফিকুল আলী, রফিকুল আলী আছো? রফিকুল আলী কোচবিহারের ছেলে, নিট র্যাঙ্ক 1097, MBBS পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজ। তাহিরুদ্দিন মোল্লা, তাহিরুদ্দিন মোল্লা আছো? দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, নিট র্যাঙ্ক 1627, MBBS পড়ছে মালদা মেডিকেল কলেজে। রাজু শেখ, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, রাজু শেখ নিট র্যাঙ্ক 1494, MBBS পড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ। আবুহিনা শেখ, আবুহিনা শেখ বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1656, MBBS পড়ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। মোহাম্মদ আব্দুর রহিম মণ্ডল, নদিয়া জেলার ছেলে, আব্দুর রহিম মণ্ডল নিট র্যাঙ্ক 935, MBBS পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজ। মোহাম্মদ ফাউজুল ইসলাম আছো? নেই, আছো, চলো। মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 897, MBBS পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজ। মোহাম্মদ সাদিকুজ্জামান মালদা জেলার ছেলে, নিট র্যাঙ্ক 873, MBBS পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজে। সেনাস পারভিন মালদা জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 819, MBBS পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজে। ধন্যবাদ। নিট র্যাঙ্ক 1674, MBBS পড়ছে মালদা মেডিকেল কলেজে। শেখ সাইফ আলম, হুগলি জেলার ছেলে, নিট র্যাঙ্ক 837, MBBS পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজ। রেজাউল হক, বীরভূম জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1924, নিট র্যাঙ্ক 1924, MBBS পড়ছে কোচবিহার মেডিকেল কলেজ। এরপর হচ্ছে শেখ রিয়াজ হাসান, রিয়াজ আছো? ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি আলামিন মিশন বেলপুকুর শাখার সুপারিনটেন্ডেন্ট জনাব মইনুদ্দিন আহমেদ সাহেবকে। শেখ রিয়াজ হাসান আছো? মোহাম্মদ মুজাম্মেল নাজিব, আমির সোহেল মোল্লা, সাদিয়া খাতুন, মুস্তাফিজুর রহমান মল্লিক, এগুলো হয়ে গেছে। শেখ রিয়াজ হাসান নেই। মোহাম্মদ মুজাম্মিল নাজির হুগলি জেলার ছেলে, নিট র্যাঙ্ক 1283, MBBS পড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ। আমির সোহেল মোল্লা,
আমি সোহেল মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনা ছেলে, নিট র্যাঙ্ক 2303, BHMS পড়ছে। আমি এরপর আসবে সাদিয়া খাতুন। সাদিয়া খাতুন পশ্চিম মেদিনীপুরের মেয়ে, নিট র্যাঙ্ক 1997, MBBS পড়ছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। মুস্তাফিজুর রহমান মল্লিক আছো? মুস্তাফিজুর রহমান, শেখ রিয়াজ হাসান, হাওড়া জেলার ছেলে, র্যাঙ্ক 1534, মালদা মেডিকেল কলেজে পড়ছে MBBS। সানা সুলতানা পূর্ব বর্ধমানের মেয়ে, নিট র্যাঙ্ক 1916, MBBS পড়ছে রায়গঞ্জ গভর্নমেন্ট কলেজে। নাজিমা খাতুন বীরভূম জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 1856, MBBS পড়ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। নাসরিন বানু মালদা জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 1857, MBBS পড়ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। নাজমুন নিহার মুর্শিদাবাদ জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 1300, MBBS পড়ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তানবিন রোজ মুর্শিদাবাদ জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 1917, MBBS পড়ছে কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। রুমানা খাতুন নদিয়া জেলার মেয়ে, নিট র্যাঙ্ক 2284, BDS পড়ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ। শেখ মোহাম্মদ সামিম আক্তার নিট র্যাঙ্ক 3112, BHMS পড়ছে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। হাসিরুল মল্লিক মুর্শিদাবাদ জেলার ছেলে, নিট র্যাঙ্ক 2287, বর্ধমান ডেন্টাল কলেজে পড়ছে, BDS পড়ছে। সৌরভ বিশ্বাস নিট র্যাঙ্ক 1831, মুর্শিদাবাদ জেলার ছেলে, MBBS পড়ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। রুবেল মোল্লা উচ্চ মাধ্যমিক পেয়েছে 478, 95.6%, উত্তর চব্বিশ পরগনা ছেলে। আজকে উভয়ই ধন্যবাদের যোগ্য হয়েছে, বয়েজ অ্যান্ড গার্লস। তবে গার্লসের ধৈর্যটা একটু বেশি, কিন্তু পিছনে একটু ফাঁকা হয়েছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ